লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। চারিদিকটা ভালো করে দেখো, মানে কাল তোরশাকে ফলো করতে গিয়ে তুমি এখানে এসেছিলে তো? হ্যাঁ পুলিশ দাদা, রাতে অন্ধকার ছিল তো, কিন্তু আমার মন বলছে আমি এই দিকেই এসেছিলাম। স্ট্রেঞ্জ, এখানে তোরশাক কোথায় আসতে পারে? পুলিশ দাদা, বড় জানা ফোনে কথা বলছিল, বলছিল তুমি তুমি অপেক্ষা করো, আমি রওনা দিচ্ছি। আচ্ছা তাহলে তো ওর জন্য কেউ না কেউ অপেক্ষা করছিল, তাই না? হ্যাঁ সেটা তো মনে হচ্ছে। আচ্ছা মিঠাই, তুমি বলছিলে না যে কাল তোরশা বেরোনোর সময় ওর হাতে তুমি একটা হ্যান্ডব্যাগ দেখেছিলে, শুধু হ্যান্ডব্যাগই ছিল? হ্যাঁ পুলিশ দাদা, আমি তো সেটাই ভাবছিলাম যে দু তিন দিনের জন্য কলকাতার বাইরে যাবে, সে তো ব্যাগে অনেক জামা কাপড় জিনিসপত্র নিয়ে যাবে, কিন্তু ওর হাতে তো শুধু একটাই ব্যাগ ছিল, তাতে তো যথেষ্ট জামা কাপড় ধরতো না। ও যদি একবার অন্তত কাউকে বলে যেত কি করছে না করছে, তাহলে তো এত চিন্তা। ও পুলিশ দাদা, আমি বলছি শোনো, ট্যাক্সি না ওখানে দাঁড়িয়েছিল, ও এখান থেকে হেঁটে না তারপর কোন দিকে গেছে আমি তো আর দেখতেও পাইনি। বুঝতে পারছি মিঠাই। মিঠাই, এটা পুরো রেসিডেন্সিয়াল এরিয়া, ভগবান জানে তোরশা এখানে কী জন্য এসেছিল। মিঠাই, আমরা বাড়ি থেকে অনেকটা এগিয়ে এসেছি, এটা এক্সট্রিম সাউথ, তুমি চিন্তা করো না, আমি দেশে জিজ্ঞাসাবাদ করে কিছু করা যায় নাকি। হ্যালো হ্যাঁ নিপা, শোনো না, একটা তোষার ফটো পাঠাবে? না না, এখনও কোনো খোঁজ খবর পাইনি, পেলে আমি জানাচ্ছি, তুমি তাড়াতাড়ি তোষার একটা ফটো পাঠাও। ওকে, আর শোনো, ডান চোখের পাতা এরকম লাফাচ্ছে কেন? বর্জার কোনো বিপদ হবে না তো গোপাল? গোপাল তুমি বর্জাকে রক্ষা করো, কোনো বিপদ যেন না হয়। মিঠাই, তোরশাকে যেখানে লাশ দেখেছে সেখান থেকে সব রেসিডেন্সিয়াল এরিয়া, এই রাস্তাতে একটা কুরিয়ারের ডিপো আছে, ওই যে ওইদিকে। আমার না ইনস্টিংক্ট বলছে তোরশা এখানে কোনো বাড়িতে আসতে পারে না। তোমরা আসার আগে আমি আর সিট চারিদিকটা জিজ্ঞাসাবাদ করলাম, সব খোঁজ খবর নিলাম, কিন্তু কেউ তো কিছু বলতে পারলো না। তোরশা এই কুরিয়ারের ডিপোতে কেন আসবে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর যদি এসেও থাকে তাহলে ও গেল কোথায়? তোরশাদের ফোনও তো বন্ধ। সব মিলিয়ে আমার কিন্তু ব্যাপারটা একদমই ঠিক লাগছে না দাদা ভাই। দেখ ক্যাশের রুমটা তো ভালো করেই চেক করা হলো, ওই দুলটা ছাড়া তো কিছুই পাওয়া যায়নি। কিন্তু ওই কানের দুলটা তো তোর সাথে সব সময় পড়েও না। আচ্ছা তাহলে তোরশা হঠাৎ এই দুলটা বের করতে গেলই বা কেন? মানে বাড়িতে তো কোনো অনুষ্ঠান ছিল না তাহলে? এই দুলটা পড়েছিল বাইরে, এটা তো অনেক দামি, আর একটা কেন? দেখে এই দুলটা, এই দুলটা তো তোরশা লকারে রাখে, আমি একবার গেছিলাম ওর সাথে। এক মিনিট এক মিনিট, এই দুলটা লকারে থাকে? উইদাউট এনি ওকেশন, উইদাউট এনি ইভেন্ট, তোরশা এটা লকার থেকে বের কেন করতে গেল? কোন কারণে? কোন কারণে এক্স্যাক্টলি রুডি, কারণটা কি হতে পারে বল? দেখ রিসেন্টলি এমন কোনো ওকেশন ছিল না যেরকম একটা কানের দুল পরে টেস্ট বেরোবে কোথাও, আর টেস্টকে আমি অনেকদিন ধরে চিনি। নর্মাল ডেতে এরকম একটা কানের দুল পরে ঘরে ঘোরার মতন মেয়ে তো টেস্ট নয়।
Something is very unusual here. কি হতে পারে? রুডি, বলছি চল না একবার আমরা এই কুরিয়ার অফিসটা চেক করে দেখি না। শোনো না, আমার না মন বলছে কোনো একটা বড় বিপদ হয়েছে বড় জান। আমার মন বলছে বিপদ হয়েছে। ঠিক আছে, তুমি এতটা অস্থির হয়ে পড়ো না, জাস্ট কাম ডাউন, রিল্যাক্স। রুডি, এভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না আর। দরকার পরে টেস্টের রুমটা আরেকবার ভালো করে সার্চ করতে হবে, ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ওর লকার, সব ডিটেলস ভালো করে সার্চ করতে হবে। সামথিং ইজ ভেরি রং, জানিস তো। কি ব্যাপার বলুন, কি করতে পারি? পুলিশ। আপনার নাম? আগে নারায়ণ চন্দ্র দাস। কি স্যার, কি হয়েছে স্যার? এই মেয়েটিকে দেখেছেন কোথাও? না স্যার। কেন বলুন তো? ইনি কাল রাত্রে এই এলাকাতে এসেছিলেন, তারপর ওনার কোনো খোঁজ নেই। আপনি একটা কাজ করুন না, আপনাদের এই লোকজনদের একবার জিজ্ঞাসাবাদ করে দেখুন না। এই এই ছবিটা একটু দেখো তো, আশেপাশে এনে কোনো দেখেছো কিনা দেখো তো। দেখো, ভালো করে দেখো। না স্যার। না স্যার। কি না? শিওর? হ্যাঁ স্যার, শিওর। এই তো সকালবেলা ডিপো খুললাম। কে? কতদিনের এই কুরিয়ার ডিপো? এই তো এই কদিন আগে খুলেছে। আচ্ছা, আপনাদের নিশ্চয়ই আরো ব্রাঞ্চেস আছে? হ্যাঁ স্যার, আছে তো। এটা তো শুধুমাত্র একটা ডিপো, এখানে শুধুমাত্র জিনিসপত্র জমা হয় আর ডিসপ্যাচ হয়, ব্যাস। বুঝেছি, ঠিক আছে, কাজে লেগে পড়ুন আপনারা। থ্যাংক ইউ। অন্যভাবে এগোতে হবে আমাদের, বুঝলি? সন্ধ্যাকে একবার কল করে বলি বাড়ি আসতে। তার হ্যাঁ সন্ধ্যা, বলছি তুমি যেখানেই থাকো, যেই অবস্থায় থাকো, তাড়াতাড়ি বাড়ি এসো, একটা বড় বিপদ হয়েছে, তাড়াতাড়ি এসো। এসব কি হচ্ছে একবার বলবি? তোরসা নিজে থেকে কোথায় চলে গেল মার বাড়ি যাচ্ছি বলে? সন্ধ্যা, এসব নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। আমাদের না আমাদের ফাস্ট অ্যাকশন নিতে হবে। This is in some kind of trouble, সন্ধ্যা। মিঠাই আগেই বলেছিল, তখনই চেপে ধরা উচিত ছিল আমার। ঠিকই তো। আচ্ছা, এই এই যে তোষার মতো একটা মেয়ে হঠাৎ বাড়িতে ধুনো দিচ্ছে, তারপর ধরো ওই নিরামিষ খাচ্ছে, এগুলো তো ঠিক স্বাভাবিক ব্যাপার নয়। আমি ভেবেছিলাম হয়তো মন টন খারাপ বলে এইসব করছে, কিন্তু না। আচ্ছা, ওর ওর এইসব আধ্যাত্মিক কাজ কারবারের সঙ্গে এই ফোন টোন বন্ধ করে দূরে চলে যাওয়া, এসবে কোনো যোগসূত্র নেই তো? মানে তুমি বলছো কোনো গুরুদেব টুরুদেবের কথা? এসব কি বলছিস নন্দা? তোরসা, তোরসার গুরুদেব, এটা কখনো হতে পারে? না সন্ধ্যা।
ইনফ্যাক্ট ভিডিও ছিলাম, দেখলাম পার্সোনালি আমি কিছু ট্র্যাক করতে পারি কি না। অ্যাকচুয়ালি এই ফ্রড গ্যাংটা না, এটা খুব ছড়ানো জানিস তো। ইনফ্যাক্ট একজনের বাড়িতে গিয়ে গুরুদেব সেজে সেখানে সোনা গয়না টাকা পয়সা অনেক কিছু নিয়ে গেছে। এই যে সবাই এখনই গুরুদেব গুরুদেব করছিল না, সেখান থেকে স্ট্রাইক করলো আমার সাডেনলি। স্যার স্যার তুই কাজ কর, তুই সোমকে নিয়ে তোরশার ব্যাংকে যা, ট্রানজ্যাকশনগুলো চেক কর, আমি অফিসে যাচ্ছি। মিঠাই গেলাম। পুলিশ দাদা চা খেয়ে যাও। না মিঠাই, চা কফি সব পরে হবে, তোরশার মোবাইলটা ট্র্যাক করা খুব ইম্পর্টেন্ট। গেলাম। শোনো, বলছি কোনো বড় বিপদে রাজ করছো নাকি? কি সব বলছিলে না তোমরা? মিঠাই প্লিজ এটা নিয়ে কোনো টেনশন করো না, আমাদের ঠান্ডা মাথায় পুরো ম্যাটারটা সলভ করতে হবে। এতবার ধরে লেখা আছে এটা, সন্ধ্যা কোনো আইডিয়া আছে তোমার এই বিষয়ে? এই শোনো 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 ভাই সিদ্ধার্থ, দেখো যারা জব করে না তারা হয় মনে মনে জব করে বা কেউ কেউ কাগজে লেখে, অনেকে আবার আছে যারা দুটোই করে। জেনে তোরশা বলছিল না যে ও জব করবে? হ্যাঁ ঠিক তো, কাল সন্ধেবেলায় ধুনো দেওয়ার পর আমার স্পষ্ট মনে পড়ছে। তার মানে গুরুদেব তোর সাথে দীক্ষা নিয়েছিল নাকি? ত্রিশুল বাবা, দেখি ত্রিশুল বাবা, ত্রিশুল বাবা। আমি তোরশা রায় বলছিলাম, বাবার সাথে কি দেখা করা যাবে? মানে আমি দেখা করতে চাই আর কি। হ্যাঁ ছাদে বরজা তো এই নাম, এই নামটাই বলছিল ফোনে। কি এই নামটা? আমি না তখন ঠিক নামটা খেয়াল করিনি, কিন্তু এখন দেখার পর মনে হচ্ছে হ্যাঁ এই নামের লোকের সাথে দেখা করার কথা বলছিল। ত্রিশুল বাবা, কে ত্রিশুল বাবা? কিভাবে ট্র্যাক করা যেতে পারে একে? জিসাস হোলি ক্রাইস্ট, আবার কি ট্র্যাপে পড়লো টেস, আর ভালো লাগে না আমার। তোর স্যার বড় কোনো ক্ষতি হবে না বল, এসব ব্যাপার তো কোনোদিনে দেখিনি, মানে এসবের মধ্যে কি করে ঢুকে পড়লো তোর স্যার? আরে কি করবো এখন, কোথায় খুঁজবো ওকে? তার মধ্যে যদি কিছু হয়ে যায়। সন্ধ্যা 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 সন্ধ্যা, জাস্ট রিল্যাক্স, কাম ডাউন কাম ডাউন। রুডি আর আমি আছি তো, টেসের কিচ্ছু হবে না। রুডি গেছে ওর ফোন নাম্বার ট্র্যাক করাতে। আমি তুমি কাজ করি, আমরা দুজনে মিলে ব্যাংকে যাই, ওর অ্যাকাউন্ট ডিটেলস বার করি। অ্যাকচুয়ালি আমি তোমার সাথে না গেলে তোমাকে পার্সোনালি ওরা দেবে না। আর তোমাদের সবাইকে বলছি, দেখো আমরা ঠিক টেস্টকে খুঁজে বার করবো, জাস্ট রিল্যাক্স, কাম ডাউন সবাই। দাদাভাই দাদাভাই, তোমরা না দেরি করো না, তোমরা এক্ষুনি বেরিয়ে পড়ো। সন্ধ্যা চলো, লেটস গো। গোপাল সব দিক রক্ষা করো, এমন ঝড় যে পরিবারে নেমে আসবে আমি স্বপ্নেও ভাবিনি। গোপা হেলে হেলে গোপা গোপাল হেলে গোপাল হেলে হেলে গোপাল হেলে। তমাল এনি নিউজ? স্যার খোঁজ চলছে, যেহেতু ফোনটা বন্ধ অবস্থা আছে তাই একটু সময় লাগছে। তোমার যা করার তাড়াতাড়ি করো, আমার বড় শালার ওয়াইফ কাল রাতে বাড়ি থেকে বেরিয়েছে, বলে গেছে মায়ের বাড়ি গেছে, কিন্তু তারপর আর কোনো খোঁজ নেই। তোমার আমরা সবাই খুব টেনশনে আছি। স্যার ফোনের লোকেশনটা পেয়েছি।
এই লোকেশনটা কোথায়, মানে এই জায়গাটা কোথায়? বারুইপুর পেরিয়ে। বারুইপুর পেরিয়ে কোথায়? আর একটু ট্র্যাকিং করুন তো। স্যার ষষ্ঠীতলা লেন বারুইপুর পেরিয়ে ষষ্ঠীতলা লেন। আরে আজ সকালেই তো মিঠাই কিনে এই এরিয়াতে গেছিলাম। আরে এই ষষ্ঠীতলা লেনেই তো ওই কুরিয়ারের অফিসটাও আছে। তমাল, দুজন অফিসারকে রেডি করো, আমরা এখনই ষষ্ঠীতলা লেনে যাবো। ওকে ওকে স্যার। ষষ্ঠীতলা লেন। Damn it. স্যার মনে তো হচ্ছে পাখি উড়ে গেছে। আমারও সেটাই মনে হচ্ছে তমাল। আমি আর সিট সকালে জিজ্ঞাসাবাদ করতে এসেছিলাম, সেটা দেখে ওরা বুঝে গেছে। যাই হোক, তোমরা ভালো করে খোঁজো, দেখো ফোনটা কোথায় আছে। স্যার ভেরি গুড তমাল, ফোনটা অন করে দেখতে হবে। আর তমাল একটা খবর নাও তো, খোঁজ নাও এই দোকান ঘরের মালিককে, মানে বাড়িওয়ালাকে খোঁজ নাও। ঠিক আছে স্যার। হ্যাঁ সেট, তুই কোথায়? ব্যাংকে। কি অতগুলো টাকা তুলে নিয়েছে? গয়নাও? ড্যাম ইট সিড, তোষার মোবাইলটা পাওয়া গেছে সেম কোরিয়ার ডিপো থেকে। অ্যাকচুয়ালি এইটাই ডেন ছিল, আর আমি শিওর ওরা ডেন পাল্টেছে। ইটস আ বিগ গ্যাং সিড, আমাদের স্টেপ বাই স্টেপ এগোতে হবে। আসুন। সেটা আমি তোকে পরে ফোন করছি। স্যার দোকান ঘরটা এনারই, এবিসি কুরিয়ার অফিস এক মাসের জন্য ভাড়া নিয়েছিল, আর খবর এসছে যে আসল কুরিয়ার অফিসের সাথে এদের কোনো সম্পর্ক নেই। নাম? আগে গোয়ারাম বসু স্যার। আমি তো স্যার এক মাসের জন্য দোকান ঘরটা ভাড়া দিয়েছিলাম স্যার। আমি নিজে মেয়ের বাড়ি গিয়েছিলাম স্যার গুজরাটে, এক মাস ছিলাম না। তা দোকান ঘরটা ভাড়া দেওয়ার আগে নিশ্চয়ই ভালো করে খোঁজ খবর নেননি, তাই তো? না স্যার নেইনি, আসলে ভাড়াটা অগ্রিম দিচ্ছিল তো, আর দোকানটা সেই সময় ফাঁকা ছিল, আমার খুব টাকা দরকার তাই স্যার। তাই তোমার ওনার স্টেটমেন্টটা রেকর্ড করো, ভালো করে খোঁজো, দেখো আর কিছু পাওয়া যায় কিনা। আপনি ওনার সঙ্গে যান। আসুন আমার সাথে। অফিসার ওদিকটা খোঁজো।
এটা তো একটা রিসিপ্ট। কালো কাপড় কেনা হয়েছে কেন? ভালো করে খোঁজ করতে হবে, আজ রাতের মধ্যে সব ইনফরমেশন জোগাড় করতে হবে। লকার থেকে সব সোনার গয়না বার করে নিয়েছে। সেভিংস অ্যাকাউন্ট থেকে তো টাকা তুলেইছে, আর এফডি অ্যাকাউন্টও ছাড়িনি, ওটাও ভেঙেছে। আমি না এখনো ভাবতে পারছি না টেসের মতন একটা ইন্টেলিজেন্ট মেয়ে এরকম একটা কাজ কি করে করতে পারে। আচ্ছা তুমি কি সেই গ্যাংটার কথাই বলছো? মানে ওরাই কি তোরশাকে দিয়ে এই সমস্ত কিছু করিয়েছে? আচ্ছা তুই শিওর তো? কেমন বিশ্বাস হচ্ছে না। আরে আমি আর রুডি সারাদিন এই গ্যাংটার পিছনে ছোটাছুটি করেছি, ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করেছি, আর যা ইনফরমেশন পেয়েছি সেখান থেকে আজ করতে পারছি টেস এই জোচ্চোদের দলের পাল্লাই পড়েছে আর কিছু।